নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দুই কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও আবুল কাউসার আশাকে পৃথক দুই মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার 15 জুন দুপুরে পৃথক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, তারা দুইজন আত্মসমর্পণ করে পৃথক আদালতে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। মামলা সূত্রে জানা যায়, মাকসুদুল আলম খন্দকার খোরশেদ সিটি কর্পোরেশনের 13 নং ওয়ার্ড কাউন্সিলর। 2021 সালের 25 আগস্ট সাইদা আক্তার শিউলি নামে এক নারীবাদী নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে ধর্ষণ মামলা করেন। আর সেই মামলায় মাকসুদুল আলম খন্দকার খোরশেদ হাইকোর্ট থেকে জামিনপ্রাপ্ত ছিলেন। জামিনের মেয়াদ শেষে আদালতে আত্মসমর্পণ করলে শুনানি শেষে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত তার জামিন নাম মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু বলেন, কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতে এক নারী মামলা করে, যে মামলার কোনো ভিত্তি নেই। ভিত্তিহীন একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হলে হাইকোর্ট থেকে আমরা 4 সপ্তাহে জামিন লাভ করি। জামিনের মেয়াদ শেষে আত্মসমর্পণ করলে শুনানি শেষে আদালত কারাগারে প্রেরণ করেন। এদিকে আবুল কাউসার আশা সিটি কর্পোরেশনের 23 নং ওয়ার্ড কাউন্সিলর। স্থানীয় আওয়ামী লীগ নেতা নিলয় আহমেদ বাবু হত্যার ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলায় হাইকোর্ট থেকে তিনি জামিনপ্রাপ্ত ছিলেন। জামিন শেষে আদালতে আত্মসমর্পণ করলে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মোহাম্মদ মশিউর রহমান তাকে কারাগারে প্রেরণের নির্দেশনা দেন। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নূর বাঁধন বলেন, এটা একটি মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা। মূলত ওই ভুক্তভোগী পুলিশের ধাওয়ায় মারা গিয়েছিল। সেই মামলায় আবুল কাউসার আশাকে আসামি করা হয়েছে। আমরা সেই মামলায় হাইকোর্ট থেকে 4 সপ্তাহের জামিন লাভ করি। জামিনের মেয়াদ শেষে আত্মসমর্পণ করলে শুনানি শেষে আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন। দুটি মামলায় শুনানির সময় আদালত প্রাঙ্গণে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন শওকত হাশেম শকু, কামরুল হাসান মুন্না, অসিত বরণ বিশ্বাস, মনিরুজ্জামান মনির, আব্দুল করিম বাবু, আফসানা আফরোজ বিভা, শারমিন হাবিব বিন্নি, শাওন অঙ্কন, মোহাম্মদ শাহিন মিয়া, সুলতান আহমেদ ভূঁইয়া, আনোয়ার ইসলাম প্রমুখ। জামিন আবেদন বাতিলের পর খোরশেদ জানান, এসব মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় কারাগার নিয়ে রাজপথের আন্দোলন থেকে আমাকে দূরে রাখা যাবে না, দ্রুতই আপনাদের মাঝে ফিরে আসব, আবার দেখা হবে রাজপথে। কাউন্সিলর আশা জানান, পুরোটাই ষড়যন্ত্র। আমাকে জড়ানো হয়েছে রাজনৈতিক কার্যক্রম ও নাগরিক সেবা থেকে দূরে রাখতে। ষড়যন্ত্র করে আমাকে আটকে রাখা যাবে না।